বন্ধুরা, আমি জানি আপনারা অনেকে ইংরেজি ভাষা শিখতে চান এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে চান, কিন্তু পারছেন না, কারণ একটাই, আপনাদের কাছে ভালো কোনো মাধ্যম নেই। তাই আমি আপনাদের জন্য আমাদের এই 30 দিনের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজটা নিয়ে এসেছি। আপনারা যেন সঠিকভাবে সুন্দরভাবে ইংরেজি শিখতে পারেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। আমাদের এই 30 দিনের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজে মাত্র 15টা ভিডিও থাকবে। আমি আশাবাদী আপনারা যদি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে একের পর এক দেখতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজের আজ তৃতীয় পর্ব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আর অল নোটিফিকেশান পুশ করে রাখুন, কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সো লেটস গো। বিকজ অর্থ কারণ, বিকজ অর্থ কারণ। আই হ্যাভ অর্থ আমার আছে, আই হ্যাভ অর্থ আমার আছে। সাম অর্থ কিছু, সাম অর্থ কিছু। ওয়ার্ক অর্থ কাজ, ওয়ার্ক অর্থ কাজ। হোম অর্থ বাড়ি। এবার আমরা এই শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করব। বিকজ আই হ্যাভ সাম ওয়ার্ক অ্যাট মাই হোম, এর অর্থ হলো কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। Because I have some work at my home, এর অর্থ হলো কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে। বাই, বাই অর্থ বিদায়, বাই অর্থ বিদায়। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করবো আমরা। ওকে ডিয়ার বাই, এর অর্থ হলো ঠিক আছে প্রিয় বিদায়। ওকে ডিয়ার বাই, এর অর্থ হলো ঠিক আছে প্রিয় বিদায়। সি অর্থ দেখা, সি অর্থ দেখা। অ্যাগেইন অর্থ আবার, অ্যাগেইন অর্থ আবার। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। ওকে সি ইউ অ্যাগেইন, এর অর্থ হলো ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে। ওকে সি ইউ অ্যাগেইন, এর অর্থ হলো ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে। হিমসেলফ অর্থ হলো নিজে, হিমসেলফ অর্থ হলো নিজে। এখানে ছোট্ট একটা বাক্য আছে, আই অ্যাম হিমসেলফ, এর অর্থ হলো আমি নিজে। আই অ্যাম হিমসেলফ অর্থ হলো আমি নিজে। প্রাইমারি অর্থ প্রাথমিক, প্রাইমারি অর্থ প্রাথমিক। স্কুল অর্থ বিদ্যালয়, টিচার অর্থ শিক্ষক। এবার এগুলো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। প্রাইমারি স্কুল টিচার, এর অর্থ হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রাইমারি স্কুল টিচার, এর অর্থ হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেলফিশ অর্থ হলো স্বার্থপর, সেলফিশ অর্থ হলো স্বার্থপর। এবার এখানে ছোট্ট একটা বাক্য আছে, ইউ আর এ সেলফিশ, অর্থ হলো তুমি স্বার্থপর। ইউ আর এ সেলফিশ অর্থ হলো তুমি স্বার্থপর। পারফেক্ট অর্থ হলো নিখুঁত, পারফেক্ট অর্থ হলো নিখুঁত। সলিউশন অর্থ হলো সমাধান, সলিউশন অর্থ হলো সমাধান। এবার আমরা যদি এই দুইটাকে একসাথ করি, পারফেক্ট সলিউশন, এর অর্থ হলো নিখুঁত সমাধান। পারফেক্ট সলিউশন, এর অর্থ হলো নিখুঁত সমাধান। টেল মি অর্থ আমাকে, টেল মি অর্থ আমাকে। অ্যাড্রেস অর্থ ঠিকানা। এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। টেল মি ইউর অ্যাড্রেস, এর অর্থ হলো আমাকে তোমার ঠিকানা বলো। টেল মি ইউর অ্যাড্রেস অর্থ হলো আমাকে তোমার ঠিকানা বলো। হোম, হোম অর্থ বাড়ি। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব আমরা। আই উইল গো ইউর হোম, এর অর্থ হলো আমি তোমার বাড়িতে যাব। আই উইল গো ইউর হোম, এর অর্থ হলো আমি তোমার বাড়িতে যাব। বিকজ অর্থ হলো কারণ, নিড অর্থ হলো দরকার, সলিউশন অর্থ হলো সমাধান। এবার আমরা এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করব। বিকজ আই নিড এ সলিউশন, এর অর্থ হলো কারণ আমার একটা সমাধান দরকার। বিকজ আই নিড এ সলিউশন, এর অর্থ হলো কারণ আমার একটা সমাধান দরকার। হেয়ার, হেয়ার অর্থ এখানে।
এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। আর ইউ হেয়ার, অর্থ হলো তুমি কি এখানে। আর ইউ হেয়ার, অর্থ হলো তুমি কি এখানে। ইয়েস, অর্থ হলো হ্যাঁ। লিসেনিং, অর্থ হলো শুনছি। লিসেনিং, অর্থ হলো শুনছি। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। ইয়েস, আই এম লিসেনিং। এর অর্থ হলো হ্যাঁ, আমি শুনছি। ইয়েস, আই এম লিসেনিং। এর অর্থ হলো হ্যাঁ, আমি শুনছি। ক্যান, অর্থ হলো পারা। টেল, অর্থ হলো বলা। এবার ছোট্ট একটা বাক্য তৈরি করব আমরা। ক্যান ইউ টেল, এর অর্থ হলো তুমি বলতে পারো। ক্যান ইউ টেল, অর্থ হলো তুমি বলতে পারো। আন্ডার, অর্থ হলো নিচে। সি, অর্থ হলো সমুদ্র। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। আন্ডার দ্য সি, অর্থ হলো সমুদ্রের নিচে। আন্ডার দ্য সি, অর্থ হলো সমুদ্রের নিচে। ওয়ার্কার্স, অর্থ হলো শ্রমিকরা। ওয়ার্কার্স, অর্থ হলো শ্রমিকরা। ওয়ার্কিং, অর্থ হলো কাজ করে। ওয়ার্কিং, অর্থ হলো কাজ করে। মাই আন্ডার, অর্থ হলো আমার অধীনে। মাই আন্ডার, অর্থ হলো আমার অধীনে। এবার এগুলো দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার, অর্থ হলো শ্রমিকরা আমার অধীনে কাজ করে। ওয়ার্কার্স ইজ ওয়ার্কিং ইন মাই আন্ডার, অর্থ হলো শ্রমিকরা আমার অধীনে কাজ করে। লেট, অর্থ দাও বা দেয়া। নো, অর্থ জানা। এবার এগুলো দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। লেট হিম নো, অর্থ হলো তাকে জানতে দাও। লেট হিম নো, অর্থ হলো তাকে জানতে দাও। লেট, অর্থ হলো দাও বা দেয়া। সো এটা দিয়ে আমরা এখন ছোট একটা বাক্য তৈরি করব। লেট হিম ফিনিশ, অর্থ হলো তাকে শেষ করতে দাও। লেট হিম ফিনিশ, অর্থ হলো তাকে শেষ করতে দাও। সি, অর্থ দেখা। সি, অর্থ দেখা। ছোট্ট একটা বাক্য আছে, লেট মি সি, অর্থ হলো আমাকে দেখতে দাও। লেট মি সি, অর্থ হলো আমাকে দেখতে দাও। হোয়ার আর ইউ গোয়িং, অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ। আফ্রেড, অর্থ হলো ভয় পাওয়া। আফ্রেড, অর্থ হলো ভয় পাওয়া। ছোট্ট একটা বাক্য আছে এখানে, ডোন্ট বি আফ্রেড, অর্থ হলো ভয় পেও না। ডোন্ট বি আফ্রেড, অর্থ হলো ভয় পেও না। অলওয়েজ, অর্থ হলো সব সময়। অলওয়েজ, অর্থ হলো সব সময়। উইথ ইউ, অর্থ হলো তোমার সাথে। উইথ ইউ, অর্থ হলো তোমার সাথে। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, অর্থ হলো আমি সবসময় তোমার সাথে আছি। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, অর্থ হলো আমি সবসময় তোমার সাথে আছি। দেয়ার, অর্থ হলো সেখানে। দেয়ার, অর্থ হলো সেখানে। ডিস্ট্যান্স, অর্থ হলো দূরত্ব। ডিস্ট্যান্স, অর্থ হলো দূরত্ব। দেয়ার ওয়াজ সাম ডিস্ট্যান্স, অর্থ হলো সেখানে কিছু দূরত্ব ছিল। দেয়ার ওয়াজ সাম ডিস্ট্যান্স, অর্থ হলো সেখানে কিছু দূরত্ব ছিল। ওয়ার, অর্থ পরিধান করা। ওয়ার, অর্থ পরিধান করা। ছোট্ট একটা বাক্য আছে এখানে, ওয়ার দিস শার্ট, অর্থ হলো এই জামাটি পরো। ওয়ার দিস শার্ট, অর্থ হলো এই জামাটি পরো। আই অ্যাম ইন লাভ উইথ ইউ, অর্থ হলো আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই অ্যাম ইন লাভ উইথ ইউ, অর্থ হলো আমি তোমার প্রেমে পড়ে গেছি। বন্ধুরা, আজ এতটুকু পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।